আমার নাম হেতি আক্তার, আমার বাসা নারায়ণগঞ্জ। আমরা চার ভাই এক বোন, আমার বাবা মা দুজনই আছে। আমি সৌদি গেছিলাম করোনার মধ্যে, দেশে চলে আসছে অনেক অত্যাচারের কারণে। আমার মার তো অনেক অত্যাচার করতো, আমার বাথরুমে আটকে রাখছে, তিন দিন খাবার দিত না, বেতনের কথা বললে আরও মারতো। এবং কোমরের মধ্যে লাত্তি মারছে, আমি এখনও কোনো কাজ কাম করতে পারি না, কোনো কিছু করতে পারি না। আমি দুই মাসের আড়াই মাসের বেতন পাই, বেতনের কথা বললে আরও অত্যাচার করতো। এরপরে আর ছেলের বাসায়, মেয়ের বাসায়, সবার বাসায় কাজ করতো, কাজের কথা বললেই আগে এখানকার চাবুক আছে, চাবুক দিয়ে বাড়ি মারতো, লাত্তি মারতো কথা বললেই। আমার ওই দেশে ফোন মন কোনো কিছু ইউজ করতে দেয় না, ফোনের কথা বললেই আরও মারতো। আটকে যেত তারা ঘরের মধ্যে, আরও বেশি আটকে রাখবো, খাবার দিতাম না, ই করতাম না, অনেক অত্যাচার করতো, ধারণা বলার বাইরে। আমার হাত পুড়া লাগছিল, ওই একটা ওষুধ কিনে দেয় কোনো কিছু দেয়নি, এইভাবে ভালোই হইব। খাবার টাবার কোনো কিছু দিত না আমারে, কোনো খাবারে পানিটা সহকারে দিতে চাইতো না, পানিটা বলো কিনার কিনা না ওরা, এতটুকু ই করছে আমারে, একটা রুটিও সহজে দিতে চায় না, এতটুকু অনেক কষ্ট করছি আমি। সেই জন্য আমি অত্যাচারের কারণে আমি দেশে চলে আসছি করোনার মধ্যে। আমি আড়াই মাসের বেতন চাই, আমি অনেক কষ্টের মধ্যে, এখনও কোনো কিছু করতে পারি না, দেশে আসছি বলে করে কেউ কাছে সাহায্য কোনো কিছু পাইনি, এখনও বর্তমানে অনেক কষ্ট করি। আমার মা আমার ভাই নিয়ে অনেক কষ্ট, আমি চাই না আমার মতো কষ্ট কেউ করুক, আমার থেকেও বেশি কষ্ট অনেক মানুষ করতেছে। আমি চাই সরকারের ক্ষেত্রে যাবে, সবার যেন সরকারে দেখে একটু সাহায্য করে। আমার নাম সোনিয়া, আমার বাসা সাভার। আমি দুবাই ছিলাম 9 বছর, বিলাতি কোম্পানিতে কাজ করতাম, কসমেটিক দোকানে, আপনার কসমেটিক, আপনার পুতুল এগুলো আর কি গুছায় গুছায় রাখতাম। আপনার ওখানে করোনার কারণে আমার সমস্যা হয়েছিল, আমি বাংলাদেশে বাংলাদেশে এসে পড়ছি, যাই টাকা আমি ইনকাম করছি ভালোই করছি আমি, ওখান থেকে আর কি আমার ফ্যামিলিভাবে আমার খরচ হয়ে গেছে টাকাটা। এখন বাংলাদেশে এসে আমি অনেকটা সমস্যার ভিতরে আছি, করোনার জন্য আমি কোনো হেল্প পাইনি কা, কারোর কাছে কোনো সাহায্য পাইনি কা, আমি অনেক সমস্যার ভিতরে আসছি, এতটা সমস্যার ভিতরে আসছি বলার বাহিরে। এখন আমার আশা আছে যে আমি কোনো একটা ছোটোখাটো আমি ব্যবসা করব, কিন্তু আমি করতে পারতেছি না, টাকার কারণে আমি করতে পারতেছি না, আমি কারোর কাছে সাহায্য পাইতেছি না, এই কারণে আমি কোনো কিছু করতে পারতেছি না। এখন আমার অনেক আশা ছিল যে আমি ছোটোখাটো একটা ব্যবসা করব, অথবা একটা পার্লারের দোকান দিব, অথবা পার্লারের একটা কোনো কাপড়ের দোকান দিব, অথবা টেইলার্সের দোকান দিব, যে কোনো আমার একটা পরিকল্পনা ছিল, কিন্তু আমি টাকার জন্য আমি ই করতে পারতেছি না, আমি কারোর কাছে হাত বাড়ালে আমি হাত ই করে পাইতেছি না, টাকাটা পাইতেছি না আমি কারোর কাছ থেকে। এখন আমি সরকারের কাছে আমার অনেক রিকোয়েস্ট, আমাকে কোনো যদি একটু যদি আমাকে হেল্প করতো, আমাকে যদি লোন দিত, তাহলে আমার এই আশাটা পূরণ হতো। আমি সরকারের কাছে একটাই রিকোয়েস্ট করি, আমাকে কিছু লোন দিলে জানি আমি জানি চলতে ফিরতে পারি, আমার জানি কোনো কষ্ট না হয়, আর আমার বাহিরে জানি এখন করোনার জন্য বাহিরে এখন আমার যাওয়াটা আমার তেমন একটা বেটার মনে হইতেছে না। এখন আমি বাংলাদেশে কিছু করে খেতে চাই, সরকারের কাছে একটাই রিকোয়েস্ট, আমাকে জানি কিছু হেল্প করে, আমাকে যেন লোন দেয়, আমি জানি চৈলা ফিরা খাইতে জানি, আমি চৈলা ফিরে জানি করতে পারি, খাইতে পারি।